ছাত্রীরা, আজকে আমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচ্য অধ্যায় পঞ্চম থেকে আমরা আলোচ্য সূচি রেখেছি বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা প্রথমে জাতীয়তাবাদ আলোচনা করব, এরপরে বাঙালি জাতীয়তাবাদের বিকাশধারা আলোচনা করব। হ্যাঁ ছাত্রীরা, যেটা বলছিলাম যে আমরা বাঙালি জাতীয়তাবাদ আলোচনা করব, সেক্ষেত্রে প্রথমে জাতীয়তাবাদ কী এটি বোঝানোর চেষ্টা করব, এরপরে আমরা জাতীয়তাবাদের বিকাশ ধারাটা আলোচনা করব। তাহলে প্রথমে আসো আমরা জাতীয়তাবাদ কী সেটা সম্পর্কে জানার চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি। বাঙালি জাতীয়তাবাদ কী এটা তোমাদের কাছে বইটি আছে, আমরা এটি উত্তম কুমার দাস অর্থাৎ কাজল ব্রাদার্সের বই থেকে আলোচনা করছি জাতীয়তাবাদ। এরপরে জাতীয়তাবাদের বিকাশ ধারাটা কিন্তু অন্য একটি বই থেকে আলোচনা হবে। হ্যাঁ ছাত্রীরা, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে আমি জাতীয়তাবাদ কী এটি প্রথমে আলোচনা করব বলেছি, এই যে বইটির কথা বলেছি কাজল ব্রাদার্সের বই তোমাদের কাছে আছে। অন্য বই থেকেও তুমি জাতীয়তাবাদ পড়তে পারো, তবে আমি এখান থেকে ছোট আকারে আছে অনুধাবন প্রশ্নের জন্য, কারণ জাতীয়তাবাদ বলতে কী বোঝো বা জাতীয়তাবাদ কী ব্যাখ্যা করো এটা অনুধাবন প্রশ্নে থাকে। এখানে অনুধাবনের জন্য খুব ভালো করেই লিখেছে, পড়লে ভালো হবে, সহজেই মনে রাখতে পারবে। তাহলে আসো জাতীয়তাবাদ কী সেটি আমরা বলার চেষ্টা করি। জাতীয়তাবাদ হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে অনেক মানুষ যখন অনেক দিন ধরে বসবাস করে এবং সেই মানুষের চেতনার বহিঃপ্রকাশ, একটা নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘকাল ধরে বসবাসরত মানুষের সামষ্টিক চেতনার বহিঃপ্রকাশ, মানে একটা ভূখণ্ডে দীর্ঘকাল ধরে অনেক মানুষ বসবাস করছে, লক্ষ লক্ষ মানুষ হতে পারে, কোটি মানুষ হতে পারে, ঠিক লক্ষ মানুষ হোক আর কোটি মানুষ হোক, সেই মানুষদের চেতনার বহিঃপ্রকাশ যদি একই রকম হয় তাহলে সেটি জাতীয়তাবাদ। তাহলে আসো জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক ক্লাসকে কী বলেন। জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের মানসিকতা, কে বলেছে? অধ্যাপক ক্লাসকে বলেছে। এটি দুটি ধারায় পরিপুষ্ট, একটি প্রাচীন স্মৃতি সম্পদ এবং অপরটি পরস্পরের একসাথে বসবাস করার সম্মতি। দুটি ধারায় পরিপুষ্ট মানে প্রাচীন স্মৃতি সম্পদ, মানে ওই যে অনেক মানুষ একসাথে বসবাস করছে তাদের মানে বহুকাল ধরে বসবাস করার কিছু স্মৃতি, এবং অপরটা হচ্ছে পরস্পরের একসাথে বসবাস করার সম্মতি, মানে তুমি যেখানে বসবাস করতে চাচ্ছ আমিও সেখানে বসবাস করতে চাচ্ছি। যেমন তুমি বলবে বা তোমরা বলবে যে আমি বাংলাদেশে বসবাস করতে চাই, আমিও বলবো আমি বাংলাদেশে বসবাস করতে চাই, বা তোমার অন্য বন্ধুরাও বলবে যে আমি বাংলাদেশে বসবাস করতে চাচ্ছি। এটি আসলে একসাথে বসবাস করার সম্মতি আর প্রাচীন স্মৃতি সম্পদ, এই দুটি ধারায় পরিপুষ্ট। এরপরে আসো জাতীয়তাবাদ বলতে আমরা আরও কিছু জানার চেষ্টা করি। জাতীয়তাবাদ বলতে আমরা বুঝি একটি ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী, ভৌগোলিক অঞ্চল মানে বসবাস করার মতো উপযোগী কোনো জায়গায় সেখানে কিছু জনগোষ্ঠী বা জনসমষ্টি যাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রয়েছে, যারা শত শত বছর এমনকি হাজার বছর ধরে ঐক্যবদ্ধ জীবনযাপন করে একটি মেলবন্ধন তৈরি করেছে, যেখানে ধর্ম বর্ণের বেড়াজাল অতিক্রম করে তাদের মধ্যে একটি চেতনাবোধ সৃষ্টি হয়েছে যা জনগোষ্ঠীর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করেছে। জাতীয়তাবাদের উপকরণ হল ভাষা, সংস্কৃতি, ধর্ম, ভূখণ্ডের সার্বভৌমত্ব। অর্থাৎ খুব সংক্ষেপে যদি বলা হয়, এমন একটা অঞ্চলে এমন কিছু জনগোষ্ঠী বাস করছে যাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য শত বছর, হাজার বছর ধরে একই রকম, এবং যেখানে ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সবাই একই রকম চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ রয়েছে। এবং জাতীয়তাবাদের উপকরণ যদি বলা হয় যে সবার ভাষা এক থাকতে হবে, তাহলে সেটা জাতীয়তাবাদের একটা দিক। সংস্কৃতি এক থাকতে হবে, ধর্মের দিকটাও এক থাকতে হবে, এবং ভূখণ্ডের সার্বভৌমত্ব একই রকম হতে হবে, তাহলে আমরা জাতীয়তাবাদ বলবো। এটি ছিল আমাদের জাতীয়তাবাদ বলতে কী বোঝায়।
অধ্যাপক লাস্কি বলেছিল যে জাতীয়তাবাদ একটি এক ধরনের মানসিকতা, আর যদি আমরা সাধারণভাবে বলতে চাই যে জাতীয়তাবাদ হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অনেক মানুষের সামষ্টিক চেতনার বহিঃপ্রকাশ, এবং বসবাসরত বলতে দীর্ঘকাল বসবাস করছে এরকম মানুষের মানে চেতনার বহিঃপ্রকাশ, এবং সেই চেতনার ক্ষেত্রে ভাষা হবে, সংস্কৃতি হবে, ইতিহাস ঐতিহ্য হবে, এবং এখানে ধর্মের দিকও থাকবে এবং সার্বভৌমত্ব একই রকম হবে। তাহলে সেখানে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে জাতীয়তাবাদের অনুভূতি প্রকাশ পাবে। এখন আমরা আলোচনা করব জাতীয়তাবাদের বিকাশধারা। এটি আমরা অন্য একটি বই থেকে আলোচনা করব। আমি অন্য কোনো বই থেকে আলোচনা যদি করি, সেটি যদি তোমাদের রেফারেন্সে না দেওয়া থাকে, আমি কিন্তু সেটার ছবি পাঠিয়ে দিই, তোমরা সেখান থেকে অবশ্যই সংরক্ষণ করবে লেকচার। হ্যাঁ ছাত্রীরা, দেখতে পাচ্ছ বাঙালি জাতীয়তাবাদের বিকাশধারা। এখানে বাঙালি জাতীয়তাবাদের বিকাশধারা বলতে পারো, বাঙালি জাতীয়তাবাদের বিকাশের পর্যায়েও বলতে পারো। তাহলে প্রথম পর্যায়, মানে বাঙালি যে জাতীয়তাবাদ, বাঙালির মাঝে যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে, এটার বিকাশ বা এটার পর্যায় প্রথম কি দিয়ে শুরু হয়েছে, এখানে দেখো খুব সুন্দর করে ক্রমিক সংখ্যা দিয়ে বোঝাবে, ধাপে ধাপে কয়েকটা প্যারা করে করে বোঝানো হচ্ছে। প্রথম প্যারা দেখতে পাচ্ছ, এক নম্বর ক্রমিক সংখ্যা দিয়ে বলা হয়েছে যে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হবার পর থেকে, প্রথমে তো পুরো ভারতবর্ষ ছিল, এরপরে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, মানে ভারত আলাদা হয়ে যায়, পাকিস্তান আলাদা হয়ে যায় 1947 সালে। তারপরে এই পাকিস্তান সৃষ্টির পর থেকে পাকিস্তানের দুটো দিক ছিল, একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান। পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানে, পশ্চিমা শাসক গোষ্ঠী বলতে তারা পশ্চিম পাকিস্তানে যারা শাসক ছিল তাদেরকে বোঝাচ্ছে। পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর উপর উর্দু ভাষা চাপিয়ে দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ, মানে ছাত্র জনতা, তখন থেকেই সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন শুরু করে। মূলত 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তানের মাটিতে বাঙালি জাতীয়তাবাদের বিস্তার ঘটে। অর্থাৎ যখন পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়, তখন জন্ম হলেও পশ্চিম পাকিস্তানের যারা শাসন করত, তারা পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর উপর উর্দু ভাষা চাপিয়ে দেয়, কারণ পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু আর পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা। এই বাংলা ভাষা সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয় পশ্চিমা শাসক গোষ্ঠী। কিন্তু পূর্ব পাকিস্তানে যারা ছাত্র জনতা ছিল, তারা কিন্তু এটি মেনে নিতে পারেনি। বেশিরভাগ ছাত্র জনতা, মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন শুরু করে, এবং সেই আন্দোলন শেষ পর্যায়ে 1952 সালে ভাষা আন্দোলনের রূপ নেয়, এবং সেটি শেষ পর্যন্ত জয়লাভ করে পূর্ব পাকিস্তানের জনগণ। পূর্ব পাকিস্তানের জনগণের যে ভাষা, যে বাংলা ভাষা হবে রাষ্ট্রভাষা, তাদের এই দাবি মানতে বাধ্য হয় আন্দোলনের মধ্য দিয়ে, বা বাধ্য করা হয় পশ্চিমা শাসক গোষ্ঠীকে। এবং এটির মধ্য দিয়েই ওই যে আমরা বলেছি যে জাতীয়তাবাদ হচ্ছে শত বছর বা হাজার বছর ধরে বসবাস করা জনগোষ্ঠীর জাতীয়তাবাদী চেতনা হচ্ছে ভাষা, সংস্কৃতি এবং বিভিন্ন ঐতিহ্য। এই প্রথম জাতীয়তাবাদের বিস্তার ঘটে বা বিকাশ ঘটে এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, অর্থাৎ বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবার মধ্য দিয়ে। এটি একটি পর্যায়, 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তানের মাটিতে বাঙালি জাতীয়তাবাদের বিস্তার ঘটে। বাঙালিরা জয়লাভ করেছে, সবার একই সুর ছিল, সবার একই চেতনা ছিল যে বাংলা হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, এবং এই চেতনাটাই জাতীয়তাবাদ। এরপরে লক্ষ্য করো, আমরা পরের প্যারাতে যাচ্ছি বা পরের বিকাশধারায় যাচ্ছি। এখানে দেখো 2 নম্বর ক্রমিক সংখ্যা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 1954 সালে পূর্ব বাংলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিরোধী দলসমূহ ঐক্যবদ্ধভাবে যুক্তফ্রন্ট গঠন করে। বিরোধী দল বলতে পূর্ব পাকিস্তানে
পূর্ব পাকিস্তানের যে দল ছিল তাদেরকে বোঝানো হচ্ছে, তোমার যখন যুক্তফ্রন্ট গঠন হয়ে যায় তখন ক্ষমতাসীন মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজিত করে। কারা? যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে, এবং যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করার অন্যতম একটি দিক ছিল পূর্ব বাংলার মানুষের অধিকারের কথা বলা হয়েছিল এই নির্বাচনের সময়। যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার স্বাধিকারের দাবিসমূহ দাবিসহ অন্যান্য দাবি নিয়ে অংশগ্রহণ করায় পূর্ব বাংলার জনগণ বিপুলভাবে সমর্থন জানায়। তাহলে পরাজয় কারা বরণ করে? মুসলিম লীগ। এবং মুসলিম লীগকে কারা পরাজিত করে? যুক্তফ্রন্ট। মূলত এর মাধ্যমে মুসলিম লীগ পূর্ব পাকিস্তানের জনগণের কাছে আস্থা হারাতে থাকে এবং পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচনে বিজয়ের ফলে পূর্ববঙ্গে যথার্থ প্রতিনিধিগণ দ্বিতীয় গণপরিষদে সদস্যপদ লাভ করে। এতে তারা তাদের ঐক্যের গুরুত্ব শক্তি সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তাহলে বাঙালি জাতীয়তাবাদের আরেকটা বিকাশ ধারা আমরা দেখতে পাচ্ছি কিসের মধ্য দিয়ে? 1954 সালে নির্বাচন, অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মধ্য দিয়ে। 1954 সালে নির্বাচনটাই সবচেয়ে হাইলাইট করবে যে 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলার মানুষের জাতীয়তাবাদের বিকাশ ঘটে বা বাঙালির জাতীয়তাবাদের বিকাশ ঘটে। এরপরে দেখো তিন নম্বর, নিশ্চয় দেখতে পাচ্ছ তিন নম্বর আরেকটা ধারা বা আরেকটা পর্যায় জাতীয়তাবাদের। বাংলাদেশের জনগণের মধ্যে জাতীয়তাবাদের ধারণার উন্মেষ ঘটানোর ক্ষেত্রে ছয় দফার গুরুত্ব অপরিসীম। 1966 সালের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিব বাঙালি জাতিকে ছয় দফা ভিত্তিক কর্মসূচি প্রদানের মাধ্যমে অধিকার বা স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আহ্বান জানান। ছয় দফা কর্মসূচি প্রদানের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যখন আহ্বান জানানো হয় তখন ছয় দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদের ধারাতে সর্বপ্রথম অর্থনৈতিক উপাদানের সংযোজন ঘটিয়ে প্রগতিশীল সমাজবাদী আন্দোলনের সূত্রপাত ঘটে। অর্থাৎ ছয় দফা দাবির অন্যতম দিক ছিল অর্থনৈতিক দিক। শেখ মুজিব ছিলেন ছয় দফা আন্দোলনের প্রবক্তা। পাকিস্তানি শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। আসলে এই ঐতিহাসিক আগরতলা মামলা বিশ্বের বুকে জনগণের জাতীয়তাবাদের পূর্ণতার স্বীকৃতি এনে দেয়। ছয় দফা এবং ঐতিহাসিক আগরতলা মামলা এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির জাতীয় চেতনাবোধ আরও দৃঢ় হয়ে ওঠে এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা সৃষ্টি করে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান যখন বাঙালির স্বাধিকার বা অধিকার প্রতিষ্ঠার জন্য ছয় দফা দাবি করা হয় এবং ছয় দফা এই দাবির মধ্য দিয়ে কিন্তু একটা আন্দোলনের ঘোষণা করা হয় এবং এই ছয় দফার অন্যতম দিক ছিল অর্থনৈতিক দিক, এবং যখনই এই ছয় দফা ঘোষণা করা হয় তখনই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয় এবং সেটি আগরতলা মামলা বলা হয়। কিন্তু যতই মামলা করা হোক শেষ পর্যন্ত এই আন্দোলনের বা এই দাবির কাছে পশ্চিমা শাসক গোষ্ঠী পরাজিত হয়, এই দাবি মেনে নিতে বাধ্য হয়। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয় চেতনাবোধ আরও সুদৃঢ় হয়ে ওঠে এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা সৃষ্টি হয়। এরপরে চার নম্বর, 1969 সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে বাংলার জনগণ তীব্র প্রতিবাদ গড়ে তোলে। এটি আরেকটি পর্যায়ে জাতীয়তাবাদ বিকাশের পর্যায়ে এগারো দফা দাবি। 1969 সালে যে অভ্যুত্থানটা হয় সেটা এগারো দফা দাবির মধ্য দিয়ে হয়। এগারো দফা দাবিতে পূর্ব বাংলা স্বায়ত্তশাসনের দাবি ছাড়াও ছাত্র কৃষক শ্রমিকের দাবির কথা ছিল, তাই সব শ্রেণীর মানুষ এই আন্দোলনে যুক্ত হয়। এই আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে আইয়ুব সরকারের পতন ঘটলে অঞ্চলের জনগণ তাদের আত্মশক্তিতে আরও বলিয়ান হয়ে ওঠে এবং 1969-এর যে গণ অভ্যুত্থান স্বাধিকার আন্দোলনের সাফল্যের সাক্ষ্য হিসেবে এদেশের ইতিহাসকে সমাদৃত বা অলঙ্কৃত করেছে। এদেশের মানুষ তাদের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং তাকে বাস্তবায়িত করার জন্য জীবনদানের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে বিকাশ ঘটিয়েছিল বাঙালি জাতীয়তাবাদের। অর্থাৎ যখন ছয় দফা দাবির মানতে বাধ্য হচ্ছিল না বা বাধ্য হতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়, কিন্তু এই ছয় দফা দাবি থেকে আরও
দফা বেড়ে যায়, মানে 11 দফা দাবিতে পূর্ব বাংলার জনগণ 11 দফা দাবি দিয়ে দেয় পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এবং এই দাবির অন্যতম পরিণতি হয় আইয়ুব সরকারের পতন, এবং এই সরকারের পতনের মধ্য দিয়ে বাঙালি জনগণ আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত এই আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ইতিহাস আরও বেশি সামনের দিকে এগিয়ে যায় এবং মানুষ তাদের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং তাকে বাস্তবায়িত করার জন্য এই দাবি জীবনদানের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে বিকাশ ঘটিয়েছিল বাঙালি জাতীয়তাবাদের। আমরা 4 নম্বর পর্যায় বা ধাপ বিকাশের শেষ করলাম। এবার 5 নম্বর, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে 1970 সালে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে একেবারে শেষ পর্যায়ে। এই নির্বাচন আওয়ামী লীগের একচেটিয়া বিজয় প্রমাণ করে, মানে আওয়ামী লীগ এখানে অনেক অনেক নিরঙ্কুশ তোমার জয়লাভ করে, কিন্তু পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের শাসন হতে মুক্ত হয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চায়, কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে। তাছাড়া এই নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে অঞ্চলের বাংলাভাষী জনগণের জাতীয় সংহতি আরও সুদৃঢ়। যখনই 1970 সালে নির্বাচনে বাঙালি জনগণ বা পূর্ব বাংলার জয় হয়, মানে এটা অনেক বড় একটা জয় ছিল, যদিও এই নির্বাচন পশ্চিমা বা পাকিস্তানি শাসক গোষ্ঠী মেনে নিতে চায়নি, পশ্চিমা শাসক গোষ্ঠী, কিন্তু তারপরে নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু বাঙালি জনগণের জাতীয় সংহতি আরও সুদৃঢ় হয়। এবং সর্বশেষ যে বিকাশ, 70-এর নির্বাচন যেহেতু পশ্চিমারা মেনে নিতে চায়নি, তারা বানচাল করতে চেয়েছিল, তখন বাংলার জনগণ তাদের জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটিয়ে স্বাধীন রাষ্ট্র কায়েমের জন্য 1971 সালে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়। তারপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে বাঙালি জাতীয়তাবাদ বাস্তব রূপ লাভ করে। স্বাধীনতার পর বাঙালি জাতীয়তাবাদকে অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়। উপরিউক্ত আলোচনার সমাপ্তিতে যেটা আমরা বলতে পারি, মানে উপরে যে আমরা 6টা ধাপ আলোচনা করলাম, এই ধাপের শেষে আমরা যেটা বলতে পারি যে বাঙালি জাতীয়তাবাদের অভিব্যক্তি ঘটেছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, মানে জাতীয়তাবাদের প্রথম সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, আর তা বাস্তব রূপ লাভ করেছিল 1971 সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। তাই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই ঘটনাপ্রবাহ বাঙালি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের মতো আমরা আমাদের যে লেসন দিয়েছিলাম বা আলোচ্যসূচি দিয়েছিলাম বাঙালি জাতীয়তাবাদ কি এবং জাতীয়তাবাদের বিকাশধারা, আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা বৈষম্য নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।